হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা বলছিলাম যে উনি বড় ব্যবসায়ীও ছিলেন, আল্লাহ তাআলা বড় ব্যবসাও দিয়েছিল। উনি একদিন দরবারে মানে মজলিসে বসা বড় আলেম ছিলেন, তো কেউ এসে খবর দিল হযরত আপনার অমুক জায়গা থেকে যে জাহাজ আসতেছিল বাণিজ্য করে, আপনার যে অমুক জায়গা থেকে বাণিজ্য তরী জাহাজ আসতেছিল সেটা তো ঝড়ের কবলে পড়ে ডুবে গেছে। কি হয়ে গেছে? ডুবে গিয়েছে। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এভাবে কিছুক্ষণ মাথা নিচু করে থাকলেন, মুহূর্তকাল এক দুই সেকেন্ড মাথা উঠিয়ে বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? আলহামদুলিল্লাহ। পড়ার কথা কি? এখানে পড়ার কথা কি? পড়ছেন কি? আলহামদুলিল্লাহ। তো মজলিস চলতেছে, উনি মজলিস চালাইতেছেন, কথাবার্তা চলতেছে। বেশ কিছুক্ষণ পরে আবার আরেকজন দৌড়াইতে দৌড়াইতে এসে খবর দিল হযরত সংবাদটা ভুল ছিল, এটা আপনার না, আরেকজনের জাহাজ ডুবছে, আপনারটা ঠিকঠাকভাবে আসতেছে, চলে আসছে। খবর ভুল ছিল। উনি আবার মাথা নত করলেন, আধা সেকেন্ড এক সেকেন্ডের ভিতরে মাথা উঠিয়ে বললেন আলহামদুলিল্লাহ। ভালো সংবাদ পেলে তো কি বলতে হয়? এটা নিয়ে তো প্রশ্ন নাই, প্রশ্ন একই মজলিসে খারাপ সংবাদ শুনেও কইছে আলহামদুলিল্লাহ, ভালো সংবাদ শুনেও কইছে কি আলহামদুলিল্লাহ। তো এখন একজন জিজ্ঞেস করে বসলেন হযরত এ কি অভিনব কারবার, জাহাজ ডুবে গেছে শুনলেন তাও বললেন আলহামদুলিল্লাহ, আবার যখন শুনলেন যে জাহাজ ডুবে নাই এটা ভুল খবর ছিল তখনও করলেন আলহামদুলিল্লাহ, পরেরটা তো বুঝলাম, আগেরটা তো বুঝলাম। উনি বললেন ভাই দুইবারই আলহামদুলিল্লাহ বলেছি, আসলে তুমি দুইবারের কোনোটাই বুঝো নাই, কেন বুঝ? প্রথম যখন শুনলাম যে জাহাজ ডুবে গেছে সাথে সাথে আমি আমার দিলের দিকে তাকাইলাম, জাহাজ ডুবে যাওয়ার কারণে আমার দিলে আল্লাহর ফয়সালার ব্যাপারে কোনো রকমের পরিবর্তন এসছে কিনা। আমি দিলের দিকে তাকিয়ে দেখলাম যে আমার দিলের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই, মনের ভিতরে মন এই কথা সাক্ষ্য দিল আল্লাহর দেওয়া জিনিস আল্লাহ নিয়ে গেছেন, দিছিলেন আল্লাহ, নিয়ে গেছেন আল্লাহ, যার জিনিস উনি নিয়ে গেছেন। তো যখন মনের দিকে তাকালাম আর দেখলাম যার জিনিস উনি নিয়ে গিয়েছেন আর আমার মনের ভিতরে কোনো রকমের কষ্ট আসে নাই, ব্যথা অনুভব হয় নাই, তো আমি শুকরিয়া আদায় করলাম যে আমি যে আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকতে পেরেছি এজন্য শুকরিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ। আর যখন শুনলাম জাহাজ আমারটা ডুবে নাই অন্য কারোটা ডুবেছে, ওই সংবাদ যখন পেয়েছি যে আমারটা বেঁচে গেছে, তো তখন মনের ভিতরে তাকিয়েছে আবার যে এটার কারণে দুনিয়ার কোনো প্রীতি আর মায়া আমার দিলের ভিতরে নতুন করে জেগে উঠল কিনা, তো দেখলাম জিনিসটা আবার ফিরে পেয়েছি, ওটা যায় নাই, এটার কারণে নতুন করে দিলের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই, যার মাল উনি আবার কি করেছেন দিয়ে রেখেছেন, এটা তো উনার জিনিস আমার না, তো যেহেতু উনার ওই জিনিস দেওয়ার কারণে এটা আমার মনে হয় নাই, এটা আল্লাহরই, মনের ভিতরে যেহেতু কোনো পরিবর্তন আসে নাই ওনার ফয়সালায় আমি খুশি, তাই আমি আলহামদুলিল্লাহ বলেছি। আল্লাহওয়ালাদের স্তর তো আরো অনেক উপরে হয়, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষদের জন্য আমল সর্বপ্রথম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুই নম্বর কাজ, বিপদ থেকে মুক্তির জন্য কিছু দান করা সাধ্যমতো, যা পারি তাই, কারণ নবীজি বলেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান খয়রাতের কারণে বালা মুসিবত কেটে যায়, আল্লাহ সরিয়ে নেন। অতএব কিছু সৎকা করা, হুজুর পেট ব্যথা উঠছে রাত্রে একটার সময় দান কারে করুন, এই পকেট থেকে আলাদা করে আরেক পকেটে রেখে দেন, যে এটা দান করার নিয়তে আলাদা করে ফেললাম, অ্যাকশন শুরু হয়ে যাবে। নাম্বার তিন, দুই রাকাত নামাজ পড়া অজু করে, কয় রাকাত নামাজ? দুই রাকাত নামাজ পড়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, ইয়া আল্লাহ
এই মুসিবত থেকে আপনি উদ্ধার করেন। নাম্বার চার, মাধ্যম গ্রহণ করা, দুনিয়ার মাধ্যম। অসুখ হয়ে গেছে, এই তিনটা কাজ আগে করেন, চার নম্বর ডাক্তারের কাছে যান। চুরি চামারি হয়ে গেছে, প্রথম এই তিন কাজ, তারপরে চার নম্বর কাজ পুলিশের কাছে, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জানানো। দেখেন আমার চুরি চামারির বিষয়গুলো উদ্ধার করা যায় কিনা, ঠিক কি ঠিক না? আমরা চার নম্বরটা এক নম্বরই করি আর প্রথম যে তিন নম্বর এটি সব বাদ, বলেন না কেন? ঠিক কি ঠিক না? তাহলে আমরা এখন থেকে ইনশাআল্লাহ সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সাহায্য চাইব তো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাআওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।